9 দিন ধরে নিখোজ রাজগঞ্জের মগর শোভা গ্রামের ভূমিকা রায়। পরিবারের আশঙ্কা পাচারকারীর খপ্পরে পড়েছে তাদের মেয়ে। 9 দিন ধরে নিখোজ বছর 19 এর যুবতী মেয়ে নারী পাচারকারীর খপ্পরে পড়তে পারে বলে আশঙ্কা পরিবার ও প্রতিবেশীদের। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মগর শোভা গ্রামের বাসিন্দা ভূমিকা রায়। যুবতীর বাবা জানান, আমার তো মেয়ে সোমবার দিন থেকে শিলিগুড়ি বলে বার হয়েছে, এখনও অবধি খোঁজ নাই। আমরা মঙ্গলবার দিন তো ডায়েরি দিছি, তো ডায়েরি দেওয়ার সত্ত্বেও এখনও পুলিশ কোনো তদন্ত করে না। এই ধরেন 8:30 নাগাদ বাড়ি থেকে বার হয়েছে, ওর যত ডকুমেন্টস ছিল ওটাই নিয়ে গেছে, এক্সট্রা কোনো আর কাপড় চাপড় নেয় নেই। না না, কোনো ঝামেলা অশান্তি নেই। এখন তো আমরা তো পুলিশের তদন্ত চাই যে না মেয়েটাকে যেন খুঁজে বাইর করুক। ওই ফোন নাম্বার তো এখন সুইচ অফ দেখা যায়, খালি সুইচ অফ। আমাকে বলছে বলে শিলিগুড়ি যাবো মা, একটু দরকার আছে, 4টা 5টার দিকে ঘুরে যাব। আমাকে এইটা কথাই বলছে, আর কিছুই বলেনি। তারপর তো আর কই কিছু যোগাযোগই নেই, সুইচ অফ, মোবাইল সুইচ অফ। স্কুলে পড়াশোনা করছে, কলেজে গেছে। বিগত 9 দিন হয়ে গেল মিসিং ডায়েরি করা হয়েছে, তো পুলিশ প্রশাসন মহল থেকে ওরা বিশেষ একটা গুরুত্ব দিচ্ছে না। আমরা চাচ্ছি যে প্রশাসন মহল থেকে গুরুত্ব দেওয়া হোক, মেয়েরা যেন সুস্থ সবল মনে বাড়িতে ফিরে আসে, আমরা পাই। কারণ যদি কোনো দুষ্কর্ম লোকের কাছে পড়ে যায়, তাহলে মেয়ের জীবন নিয়ে তো বড় অশান্তি হয়ে যাবে না। আমরা চাচ্ছি প্রশাসন মহল থেকে ব্যবস্থা করা হোক, যেন মেয়েটাকে ফিরিয়ে পাওয়া যায়।